আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো, আমিও অনেক ভালো। এখন তো শীতকাল, আমরা জানি যে শীতকালে নানা রকম ফল, তারপর শাকসবজি, বিশেষ করে সবুজ শাকসবজি ইত্যাদি আর অনেক কিছু পাওয়া যায়। আর শীতকালে পিঠাপুলির ধুম পড়ে যায়। শীতকালের প্রধান ফল যেটাকে বলা হয় সেটা হচ্ছে কি, খেজুর। খেজুর আর খেজুরের রস দিয়ে কিন্তু অনেক ইয়ামি ইয়ামি পিঠাপুল বানানো হয়, যেটা খেলে আমাদের মন একদম আনন্দে ভরে যায়। আর একটা কমন লাইন তো আমাদের সবারই জানা যে শীতের সকালে গরম গরম পিঠার সাথে রোদ পোহানোর মজাই অনেক আলাদা, তাই না? সো খেজুরটা আমরা কি জানি যে খেজুরটা শুকনো থাকে, ছোট থাকে, কিন্তু খেজুর তো তখন শুকনো থাকে, এটা তখন পেকে যায়। কাঁচা খেজুর কি তোমরা কখনো দেখেছো বা খেয়েছো? খাওনি, তাই না? তো আজকে আমি তোমাদের সেই কাঁচা খেজুরের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি। এখন আমি তোমাদের দেখাচ্ছি এটা কিরকম থাকে। তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে এরকম একটা ছোট ডালের মধ্যে ফেঁচিয়ে থাকে। এটা যখন কাঁচা থাকে তখন হচ্ছে গিয়ে অনেকটা ব্রাউন কালার ধারণ করে। ব্রাউন না, আসলে এটা হচ্ছে গিয়ে অনেকটা বলা যায় রেড কালার। রেডের যে ডার্ক ডার্ক কালারটা একদম ডার্ক কালার সেটা। সো এই এই কাঁচার মধ্যে তোমরা দেখতে পাবে যে অনেকটা কালো রং ধারণ করেছে কিছু কিছু। এটার বাহিরটা আমি তোমাদের একটা খুলে দেখাচ্ছি। ডাল থেকে মোটামুটি শক্ত, এটা বাহিরটা হচ্ছে অনেক শক্ত। আর এই যে এখানে খেজুরের মতোই বোটাটা থাকছে, আর এটা হচ্ছে কি একটু লম্বা টাইপের। আমরা কিছু কিছু খেজুর আছে একটু লম্বা হয়, কিন্তু আমরা ম্যাক্সিমাম খেজুর দেখে থাকি যে আর সাইজে একটু ছোট হয়, কিন্তু এই যে কাঁচা খেজুরগুলো সেগুলো হচ্ছে কি অনেক লম্বা এবং দেখতেও খুব মোটা সোটা এবং হেলদি। চলো ফ্রেন্ডস, এখন আমরা এটাকে খাই। সো আমরা আপেল যেভাবে খাই খোসা সহ, সেভাবে কিন্তু এটা খেতে হবে। এখন আমরা এটাকে টেস্ট করব। অ্যান্ড রেডি স্টেডি গো। ভেঙেই তো আমার মনটা একেবারে মিষ্টিতে ভরে গেছে। দেখো এটা ভাঙলে হচ্ছে কি অনেকটা এরকম। এখন এখনো এটা বিচি পুরোপুরি তৈরি হয়নি, এই যে ফোটোতে দেখছো এটার মধ্যে বিচি আছে। আর এখানে দেখছো এটা অনেকটা হলুদ হলুদ ধারণ করেছে। ফ্রেন্ডস, দেখে মনে হচ্ছে যে এটা খুবই 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 সুইট হবে, মানে খুবই মিষ্টি হবে। আমি তো আর লোভ সামলাতে পারছি না, আমি এখনই টেস্ট করে ফেলছি। শক্ত বাট অনেক টেস্টি, মজা না কি বলবো। মানে কাঁচা খেজুর না, পাকা খেজুরের চাইতে একদম একদম সেই রকম মিষ্টি। তোমরা দেখতে পাচ্ছ এখানে বিচিটা আছে। আমি খোসা সহ খেয়েছি, খোসা ছাড়া খাইনি। সো তোমরা অনেকে এটার স্বাদ টেস্ট করতে চাইবে। আমি বলছি যদি তোমরা এটার স্বাদ টেস্ট করতে চাও তাহলে হচ্ছে বাইতুল মোকাররমের সামনে কিছু ফ্রুটসের দোকান পাবে, সেখানে পেতে পারো। আর যদি কাঁচা কাঁচা একদম হেলদি হেলদি খেজুর পেতে চাও তবে আর দেরি নয়, এখনই চলে যাও বাইতুল মোকাররমের সামনে অবস্থিত ফ্রুটসের দোকানগুলোতে। আমি তো বলবো এটা মানে টেস্ট খুবই সুইট, মানে খুবই মিষ্টি। আবার কিছু কিছু হচ্ছে একটু পাঞ্চে বাট মিষ্টি আছে, টক মিষ্টি। সো আমার তো ফলটা খুব ভালো লেগেছে। আমার এই ফল টেস্টের সাথে সাথে তোমরা আর কি নতুন ফলের সাথে, নতুন না আর কি, একটা ফলের কাঁচা পরিবর্তিত প্রথম অবস্থা সম্পর্কে জানতে পারলে। আমার ভালো লাগলো তোমাদের সঙ্গে এই ভিডিওটি বানিয়ে। এখন
বিদায় নেওয়ার পালা। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং তোমাদের যদি মনে হয় যে ভিডিওটি থেকে একটু হলেও কিছু জানতে পেরেছো, তবে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিও আর ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস, বাবা মা, ভাই বোন, কাজিনদের কাছে, সবার কাছে শেয়ার করো, যাতে সবাই এই কাঁচা খেজুর সম্পর্কে জানতে পারে, বিশেষ করে যারা এই কাঁচা খেজুর সম্পর্কে জানে না। এবং কমেন্ট করে জানিও যে কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, ট্রাভেলের ভিডিও নাকি ফুডসের ভিডিও নাকি অন্য কিছু ভিডিও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কেমন লাগলো ভিডিওটি সেটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। যদি এরকম আরও মজা মজা ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে সবসময় আমাদের এই মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পাও। ওকে, বাই বাই, লাভ ইউ অল।